তার স্প্রে একটু বেশি বুদ্ধি হতো, তাই না? তখন সে সেটারে মেনটেন করে, হ্যান্ডেল মানে নিয়ন্ত্রণ করে সে পরিবারটাকে, এই ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু আমাদের যে নিয়ম, বাঙালি নিয়ম অনুসারে একজন বাবাই হচ্ছে প্রধান পরিবারের জন্য, আর একজন মা তাহলে কি মার কোনো দায়িত্ব নাই? যদি সে পড়তে পারে নিলে সমস্যা নাই। তোমরা পিছনে যাও, পিছনে যাও, পিছনে আপনার টাপড়ি নেন, তোমরা বসো। তো বাচ্চাদের জন্য তো এরকম না, বাচ্চারা তো পড়তে পারে। আমাদের ধর্ম মতে যে এই পৃথিবীতে মহিলাদের সৃষ্টি এইভাবে, ঈশ্বর প্রথম একজন পুরুষ তৈরি করলেন, ঈশ্বর একজন পুরুষ তৈরি করলেন, তার নাম ছিল আদম। আদম
এখন আদমের সে তো পুরুষ একদম, তাই না? যে এর মানে একা চলতো, একটা একাকিত্ব একটা বোধ করতো যে একা। যেমন আমাকে বলা হয়েছে যে ভাই আমরা তিনটে দেশে ঘুরতে যাবো, যাবা নাকি? তা আমি বললাম যাবো, তো সমস্যা আছে। কি সমস্যা? বাংলাদেশে তো একা যাবো, একটু ভালো লাগবে না কেন? আজি আপনার বাসায় এক, আমার বাসায় এক, বিজেপিকে যাবো ওই জায়গার বাসায় এক, এ তো মানে মন খুলে যদি শুধু আপনাদের সাথে গর্ব জিনিস দেখবো যেখানে যায় সেখানে সে একাকিত্ব বোধ করে। তো সে বিশ্বাস দেখলো কি যে আসলে এত